আপনার তো দুটো তিনটে দেখি ঘর রুম রয়েছে, তাহলে আমাদের দুজনকে দুটো দিয়ে দিন না, একটা রুমই দিয়ে দুটো লাগবে। তোমার সোনা দানা দুটো দেয়, সোনা দানা তো দুটো দেয়। আর এইবার হবে মামির বাড়ি, মানে মামার বাড়ি। ওর মামি ওকে ফটোগ্রাফি খুব ভালোবাসে, মানে ওর মামির ছেলে মেয়ে কেউ নেই, তো তার বাড়ি যাবো আমরা ডবল বর। ঠিক আছে, এটা আশা করি কেউ কখনো আপনি কিন্তু করেনি, তো আমরাই হয়তো এইগুলো প্রথম আপনার দেবো। তো ডবল বর আর মামি কী রিয়াকশান হতে পারে, কী হবে সেটাই আমরা দেখতে চাইবো আর আপনাদেরও দেখাতে চাইবো। তো এই হচ্ছে প্রণব, আপনারা এর আগেও দেখেছেন একে, আর একে আজকে নতুন দেখছেন, এ হচ্ছে বিজয়। তো চলো বেশি কথা বলবো না, এবার আমি কী করি এর মামির বাড়িতে। তো আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এই ভিডিওটা আশা করি আরও ভালো লাগে, তো বেশি কথা বলবো না। আর ফেসবুকে যদি ফলো করতে হয় আমাকে স্কমজুমদার ফলো করে দেবে, আর ইনস্টাতেও স্কমজুমদার ফলো করে দেবে। মামিকে ডাক দেবো ফার্স্ট, হ্যাঁ ক্যামেরা কিন্তু সাইডে দাঁড় করে রাখবো, ঠিক আছে? ঘরের মধ্যে যদি ও অন্ধকার অন্ধকার লাগছে ক্যামেরাটা সাইডে দাঁড় করে রাখবে। হ্যাঁ ডাক দাও মামিকে, মামিকে এদিকে দাঁড়াও, মামিকে ডাক দাও, ইয়ে ডাক প্রণব এখানে দাঁড়াও, মামিকে ডাক দাও, মামি লুকিয়ে রেখো। ও মামি বাইরে আসবেন, একটু বাইরে আসুন না। কি ব্যাপার, এসব কি হচ্ছে? কে এরা কারা? বিয়ে করেছি মানে দুই দুটো ঘর নিয়ে বিয়ে করেছে, এসব কিসের নকশা? এসব ভঙ্গি হচ্ছে না কি হচ্ছে? ওরকম ব্যাপার না কোনো, এটা তো আমরা দুজনই ওকে ভালোবাসতাম। দুজন মানে ওর সঙ্গে ও আগে বেসেছে, আমি পরে বেসেছি, ব্যাপারটা হচ্ছে ওর সঙ্গে আমি কম্প্রোমাইজ করে নিয়েছি, ঠিক আছে? তা একটা মেয়ে দুটো বার কোথায় দেখেছো? একটা মেয়ে দুটো বার কোথাও আছে? আর তোমার কি হয়েছে? তোমার বিয়ে করা খুবই দরকার ছিল, এখন দুই দুটো বার নিয়ে তুমি বাড়িতে হাজির হয়েছো, তোমার কিসের মন পড়ে গেছে? আপনি আর ভালো করে গুছিয়ে বলো না কি হয়েছে, বলো কি বুঝাবে, বলো আমাকে বলো কি বুঝাবে। আমি দুজনকে ভালোবাসি, আমি দুজনকে ছাড়া থাকতে পারবো না। কোথায় দেখেছো একটা মেয়ে দুটো বরকে বিয়ে করে, কোথায় দেখেছো? যাকে যা কোসব কথা বাদ দিন, ও তো আপনার কাছে তো অনেকদিন ধরে থেকেছে, আর ওর কিছু কাগজপত্র আছে, আর ওর হয়তো যা যা আছে আমাদের দিয়ে দিন, আমরা দুজন। কিসের কাগজপত্র? তুমি কে? আমার মেয়েকে খলিয়ে খুশকে বিয়ে করে এখন পর্যন্ত কাগজপত্র তুমি কে বাবা? কেষ্ট মেয়েটাকে বিয়ে করে একদম দুজন এসছো কেষ্ট সেজে? আপনাদের কি প্রবলেম? কেন মেয়েটাকে বড় করলাম, ছোটবেলা থেকে রেখে রাখলাম বাড়িতে, এখন বিয়ে করে দুটো বর নিয়ে এসে
ওর নামে যা কিছু আছে ওকে দিয়ে দিন। ওর নামে হারামজাদা, ওর নামে মেয়েটাকে বিয়ে করে ফসকা কর, ওর নামে কাগজপত্র কি কি আছে, বিয়ে করার সময় ছিল না? ওর দুটো ঘর, মানে ওর কোনো চিন্তাই নেই, মানে ওর কোনো অভাবই থাকবে না, তাহলে সেটাই তো বুঝবেন নাকি? কিচ্ছু দেব না, দুটোকে পিটব, কিচ্ছু দেব না, দুটোকে পিটব। কি হবে, আপনি বুঝতে ভুল বুঝছেন, বুঝলেন তো? আপনি মেয়ে তো মেয়ে, মেয়ে তো স্বাভাবিক, আপনি ভুল বুঝছেন, এরকম কেন করছেন আপনি? আরে তো ও তো সুখে থাকবে, তো সুখে থাকবে, দুটো জামাই নিয়ে বাড়িতে এসে বসে। আরে তুমি তুমি তো তুমি তো নিজে নিজে করে দুটো করে যাও, ক্ষমতা আছে তো করেছো দুটো বিয়ে। তুমি কে, তুমি কে? আমি এদের বন্ধু। বন্ধু? হ্যাঁ আপনি একটু ওরকম বলছেন, আপনি তো ওকে ভালোবাসেন, ও তো বলছিল আপনার ব্যাপারটা, আপনার তো মেয়ে না, যতই হোক আপনার কাছে তো ছোটবেলা থেকে কম বেশি ভালোবাসা পেয়েছে। আমাদের দুজনকে দুটো দিয়ে দিন না, একটা রুমই দরকার, দুটো আপনার চালায় আপনি কাগজপত্র করে দিন, আমরা সুসুর করে কেটে বলি। আমি দেব না, কোনো কথা আছে আমি দেবই না, দুটো মেয়ে একটা মেয়ে আমার দুটো জামাই, মানুষ একটা করে দুটো করে তো সুযোগ মতো আছে তাই মানুষ করে নেবে দেখেছি, আমার তো খুব ভালো লাগছে, যখন শোনেনি দুটো বর বিয়ে করেছে তখন বরের সঙ্গে যা, নাহলে মা বাবার সঙ্গে যা, আমি ওর দায়িত্ব নেবো না, কোনো কথা নেই, আমি আমার অন্ধকারে চোখে কম দেখি, লাইট করি করে ফেলেছে। ভুল মানে আপনি ছোটবেলা থেকে ওকে মানুষ করেছেন, যথেষ্ট ভালোবাসেন,
তাহলে মেনে নিতে অসুবিধা কোথায়? তোরা কোথায় যাবে এখন? ওই একটা করতো ভালো ছেলে করতো দিতাম সব দুটোই ভালো ছেলে একটা সিটারি আর একটা চাষবাস তো এরা তো মেনে নিও যায় কাজ করে করছে দেখো তো দেখো মেয়েকে আমার কাজটা কি ছোট তাই বলেন তো কাজটা কি ছোট কাজই বড় ঠিক আছে সব কাজই বড় কোনোটাই ছোট না কাজ কোনোটা কি ছোট না লক্ষ্মী পাচার কোথায় ভূতুম পাচার দুটো দাঁড়িয়ে আছে সঙ্গে আমার লক্ষ্মী পাচার কোথায় ভূতুম পাচার দুটো দাঁড়িয়ে আছে সঙ্গে আমার একটা যে সে তো মেনে নিয়েছে তাহলে আপনার মেনে দশ আমি মেনে নিব না ওর মা ওর সাথে চলে যান যেখান খুশি যান আমি মেনে নিব না ওই মেয়ে আমি রাখবো না মামির কাছে কিছু তোমার বলার আছে মামির কাছে কিছু আবেদন করার আছে কি আমাদের কাগজপত্র দিয়ে দিন আমরা আমি দিব না চলে যাও বেরাও মা বাবার কাছে যাও বেরাও চল দেখলে মামির কি রিয়াকশন ছিল আমি ফুল একদম মাথা পুরো ক্র্যাক করে দিয়েছি তো জানি না আবার গেলে কি হবে তো যাই এবার মামিকে বোঝানোর চেষ্টা করবো যদি মামি বুঝে যায় তো ভালো কথা নাহলে আবার আমাদের উল্টোপাল্টা কথা শুনতে হবে তো চলো কথা ও মামি না আমি খারাপ ভাববেন না যাই হোক এটা কখনো হতে পারে না যে দুটো বিয়ে একটা মেয়ে মানে কমেডি টাইপের আর কি আরে মামি আপনি খারাপ ভেবে নিয়েছেন আমি কি বলবো এটাই আপনার কাছ থেকে দেখাচ্ছিল যে আপনার কি রিয়াকশন হতে পারে মোবাইল দেখতে পাচ্ছি ওই দেখেন আমার একটা বন্ধু ওই যে বুকের ওখানে মোবাইল রেখেছে তাই তো মামি দেখতে পেয়েছেন সবাই দর্শক তো এদিকে আসো বলছি মামি কাগজপত্র গুলো তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার বাই।